আপনি কি ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের অডিও কল রেকর্ড করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমরা আজকে শিখব কিভাবে এইচডি ফরম্যাটে ইমো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কল রেকর্ড করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান, ভিডিওর নিচে লাল একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, তাতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এই অডিও কল রেকর্ড করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব কভ ACR, কভ ACR। এটা লিখলেই আমরা উপরে যে দেখতে পাচ্ছি এই যে অ্যাপসটা, আমরা এই অ্যাপসটার কথাই বলতেছিলাম। তো আমরা এই অ্যাপসটাতে ক্লিক করব। ক্লিক করে এই অ্যাপসটা ইনস্টল করে নেব। তো আমি ইনস্টল করে নিচ্ছি। এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এই অ্যাপসে ছোট্ট কিছু কাজ আছে। সো আমি এই অ্যাপসটা ওপেন করার জন্য ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে নেক্সট বলতে আমরা নেক্সট ক্লিক করলাম, এগ্রি করে দিলাম। তারপরে আবার পারমিশন দরকার, তো পারমিশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যতগুলো পারমিশন চাচ্ছে আমি সবগুলো পারমিশন দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের এনেবল ওভারলে বলছে, আমরা এনেবল ওভারলে ক্লিক করলাম। এখান থেকে এনেবল করে তারপরে উপরে ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার এখানে আসলো, ওকে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এগ্রিতে ক্লিক করলাম, তারপরে ইয়েস ক্লিক করলাম, ওকে। সবগুলো পারমিশন আমরা দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখন আমরা আবারও ওই অ্যাপসটাতে ঢুকবো। উপরে যে লেখা আছে ইনেবল রেকর্ডিং, আমরা যদি এটা ইনেবল করে রাখি তাহলেই আমাদের কলগুলো রেকর্ড হবে, আর যদি ইনেবল না করে রাখি আমাদের কোনো কল রেকর্ড হবে না। এখন আমরা টেস্ট করার জন্য ইচ্ছে করলে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করতে পারি। তো আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। ওপেন করার পরে আমরা কল করবো হোয়াটসঅ্যাপে। তো কল করলাম। কল করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা, এই যে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যখন এটা এই কালার থাকবে, যখন একটা কালো থাকবে তখন কলটা রেকর্ড হবে না, আর যখন এই কালার হবে তখন কলটা রেকর্ড হবে। তো এখানে নিচে একটা ওয়ার্নিং আসছে, ফরম্যাটটা অ্যালাউড না। কারণ হলো এই অ্যাপসটা সকল ফরম্যাটের ফোনে অ্যাক্টিভ কাজ হয় না। তো আপনাদের কাজ হবে, আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার ফোনটা কোন মডেলের এবং এই মডেলে এই অ্যাপসটা কাজ করলো কি না। তাতে করে যাদের ফোনে এই অ্যাপসটা কাজ করে না তাদের জন্য অন্য নতুন কোনো অ্যাপস আছে কি না তা আমি খুঁজে বের করতে পারবো এবং ওই অ্যাপসের উপরে ভিডিও যেতে পারবো। সো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।